বিশ্বের একমাত্র মানুষ যার কিডনির অবস্থান পায়ে জানলে চমকে যাবেন যে কেউ। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইংল্যান্ডের বাসিন্দা 10 বছরের শিশু হাশিম, আর এই হাশিমই বিশ্বের একমাত্র মানুষ যার কিডনির অবস্থান পায়ে। চিকিৎসকরা জানিয়েছেন হাশিমই একমাত্র মানুষ যার দেহে 7p22.1 নামক একটি নির্দিষ্ট ক্রোমোজোম নেই, আর এ কারণেই তার কিডনির অবস্থান সঠিক স্থানে নেই। চিকিৎসকরা হাশিমের নামের এই বিরল রোগের নাম দিয়েছেন হাশিম সিন্ড্রোম। ডাক্তারদের মতে জিনগত কোনো সমস্যার কারণেই এই রোগ দেখা দিয়েছে। এই রোগে শরীরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ সঠিক স্থানে না থেকে অনুষ্ঠানে থাকতে পারে। তবে এ ধরনের ঘটনা আজ অবধি চিকিৎসাক্ষেত্রে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার বাবা মা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, নির্দিষ্ট সময়ে প্রায় 6 সপ্তাহ আগেই জন্মগ্রহণ করে হাশিম। সে সময় তার ওজন ছিল 900 গ্রাম। এছাড়া 17 মাস বয়সে হাশিম প্রথম মামি শব্দ উচ্চারণ করে। এরপর 4 বছর আগ পর্যন্ত কোনো কথা বলেনি হাশিম। তবে শারীরিক সমস্যা আটকে রাখতে পারেনি হাশিমকে। সে নিয়মিত স্কুলে যায় এবং ক্যারাটে ক্লাসেও ভর্তি হয়েছে। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।